আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, নাক্কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। আবাসিক সার্জন হিসেবে ইন্ডিয়ান হেড নেক ক্যান্সার হাসপাতাল আগারগাঁওতে কর্মরত আছি এবং কনসালটেন্ট হিসেবে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সাভারে চেম্বার করছি। প্রিয় দর্শক, হঠাৎ কানে পোকা ঢুকে গেলে কী করবেন? এটা কিন্তু খুব ডিসগাস্টিং একটা প্রবলেম, খুব কষ্টকর একটা বিষয়, এবং রোগীরা আমরা রাত্রেবেলা হন্তদন্ত হয়ে হসপিটালে ছোটাছুটি করেন কানের ভিতরে পোকা খুঁড়েছে, এবং কানের ভিতরে পোকা ঢুকলে কিন্তু অনেক কষ্টকর এক্সপিরিয়েন্স, কানের ভিতরে নাড়াচাড়া করে কামড় দেয়। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। খুবই সংক্ষেপে বলি, কানের ভিতরে পোকা ঢুকলে, যে কোনো প্রকার পোকা ঢুকলে কোনো প্রকার ভীত সন্ত্রস্ত হবেন না। আপনার হাতের সামনে যা লিকুইড পান, যেমন পানি হতে পারে, আপনার নারকেল তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, সাথে সাথে আপনার কানের ভিতরে একদম পুরো কানটা ভরিয়ে দিবেন। আপনি পানি, অলিভ অয়েল বা সরিষার তেল, নারকেল দেন, কানটা পুরো ভরে দেবেন। আপনার ওই লিকুইডের মধ্যে কিন্তু কোনো প্রাণীই বেঁচে থাকতে পারবে না, এবং অনেক সময় সেটা কিন্তু বের হয়ে আসে, এবং এই লিকুইডটা যখন 5-10 মিনিট থাকবে সেটা কিন্তু আলটিমেটলি মারা যাবে। তারপরে আপনি সেই দিন রাতেই হোক বা পরের দিন হোক, আপনি আপনার সুবিধা মতো কোনো নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার অথবা কোনো একটা সেন্টারে গিয়ে দেখালেই কিন্তু তারা সুন্দর করে বের করে দিবে। কাজেই কানে পোকা গেলে দুশ্চিন্তা নয়, যখনই ঢুকবে সাথে সাথে পানি, তেল যা পারেন দিয়ে কানটা ভরে দেবেন। ভালো থাকবেন সবাই।